চলো আমরা একটু শিখি প্যারালালিজম কি। প্যারালাল শব্দটার অর্থ হচ্ছে সমান্তরাল, তাই না? প্যারালাল অর্থ হচ্ছে সমান্তরাল। তো যখন আমরা কি দেখি, এরকম কোন দুটা দাগ দেখি যেগুলোর মধ্যে অলমোস্ট সমান দূরত্ব আছে, সেগুলোকে আমরা প্যারালাল বলি। সো প্যারালালিজম মানে হচ্ছে একটা সেন্টেন্সে একই টাইপের ওয়ার্ডস ব্যবহার করা। কেমন? চলো দেখি। বলছে যে যখন কোন সেন্টেন্সে ধারা, সরি হালকা দুর্ঘটনা হয়েছে, বাট সবাই ঠিক আছে, আমি ঠিক আছি। ওকে, যখন কোন সেন্টেন্সে ধারাবাহিকভাবে তালিকা আকারে দুই বা ততোধিক আইডিয়া, ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া থাকবে, তখন সেই কম্পোনেন্টের অবশ্যই গ্রামাটিক্যাল ফর্ম একই থাকতে হবে। সো সিমিলার কয়েকটা আইডিয়া যদি দেওয়া থাকে, সেগুলি গ্রামাটিক্যাল ফর্ম একসাথে পাশাপাশি দিতে হবে। নিলয়, আমার নাম হচ্ছে ফাতিমা, ফারহানা, প্রভা। আমাকে সবাই 10 মিনিট স্কুলে প্রভা আপু নামেই চিনে। আমি 10 মিনিট স্কুলে ইংলিশ টিচার অনেক আগে থেকে, 2017 সাল থেকে। এর পাশাপাশি আমি 10 মিনিট স্কুলের স্কিলস প্ল্যাটফর্মে কাজও করি। এবং স্কিলসে তোমরা দেখেছো কিনা, কিছুদিন আগেই বেশ কিছু কোর্স এসেছে। তাহসান ভাইয়ের একটা কোর্স এসেছে, মঞ্জুরিনা পর অনেকগুলো কোর্স আছে, এই কোর্সগুলোতেও আমি কাজ করি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন চলো দেখি। সো এখানে বলছি এক্সামিন দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি। দেখো, প্রফেসর উইলিয়ামস এনজয়েস, প্রফেসর উইলিয়াম কয়েকটা জিনিস এনজয় করেন, কি কি? টিচিং এন্ড টু রাইট। এখন তুমি দেখো, টিচিংটা আছে ভার্ব প্লাস আইএনজি আকারে, টু রাইটটা আছে টু প্লাস ভার্ব আকারে। সো একটা আছে জেরান্ড আকারে, জেরান্ড আকারে, আরেকটা কি আছে তোমার ইনফিনিটিভ আকারে। সো এইটা হচ্ছে প্যারালালিজম, একটা এরর আছে এটাতে। কি এরর আছে? দুইটা জিনিস কিন্তু একই, তিনি পছন্দ করেন, এরকম দুইটা ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। দুইটা দুই ফর্মে আছে, গ্রামাটিক্যাল দুই ফর্মে রাখা যাবে না। এটা কারেক্ট করলে কি হবে? প্রফেসর উইলিয়ামস এনজয়েস টিচিং এন্ড রাইটিং, তাই না? অথবা হবে প্রফেসর উইলিয়ামস এনজয়েস টু টিচ এন্ড টু রাইট। সো দেখেছো, দুইটা সেম হতে হবে, হয় দুইটাই হবে জিরান্ড অথবা দুইটাই হবে ইনফিনিটিভ। আরেকটা উদাহরণ দেখো, সেকেন্ড উদাহরণ, জেইন ইজ ইয়াং এনথুজিয়াস্টিক এন্ড শি হ্যাজ ট্যালেন্ট। এখন দেখো, ইয়াং একটা অ্যাডজেক্টিভ, এনথুজিয়াস্টিক একটা অ্যাডজেক্টিভ, কিন্তু শি হ্যাজ ট্যালেন্ট হচ্ছে একটা ক্লজ। সো এই জায়গাটা ভুল হয়েছে, এখানে কি করতে হবে? এটাকে করে দিতে হবে ট্যালেন্টেড, এটাকেও অ্যাডজেক্টিভ বানিয়ে দিতে হবে। তখন কি হলো? জেইন ইজ ইয়াং এনথুজিয়াস্টিক এন্ড ট্যালেন্টেড, তার মানে আমি তিনটাকেই অ্যাডজেক্টিভ করলাম, এই তিনটাকে প্যারালাল গ্রামার স্ট্রাকচারে নিয়ে আসলাম। তানজিদা, থ্যাংক ইউ সো মাচ, এন্ড সিনথিয়া মাহি, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। ওকে, আবার দেখো আমাদের থার্ড এক্সাম্পল, উই লার্ন টু রিড দ্য প্যাসেজেস এন্ড আন্ডারলাইনিং দ্য মেইন আইডিয়াস। সো দেখো, এখানেও প্রথমে আমরা দিয়েছি ইনফিনিটিভ, বাট তারপরে কি দিয়েছি? ভার্বের সাথে আইএনজি, আন্ডারলাইনিং। তাহলে কি হলো? হয় নাই, আমরা কি করব, দুটাকে সেম ফর্মে নিয়ে আসব। উই লার্ন টু রিড দ্য প্যাসেজেস এন্ড টু আন্ডারলাইন দ্য মেইন আইডিয়াস। সো এখানেও টু প্লাস ভার্ব, এখানেও টু প্লাস ভার্ব, এটাই হচ্ছে প্যারালালিজম। সো যদি তুমি দেখো যে কয়েকটা একই টাইপের জিনিস আছে বাট ভিন্ন ভিন্ন গ্রামাটিক্যাল ফর্মে আছে, সেগুলোকে একই গ্রামাটিক্যাল ফর্মে নিয়ে আসতে হবে। সো দেখো, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, সেটাকে আমরা করেছি তিনটাই অ্যাডজেক্টিভ হবে। ইনফিনিটিভ আর জেরান্ড মিক্সড ছিল, সেটাকে আমরা দুটোকেই ইনফিনিটিভ অথবা দুটোকেই জেরান্ড করে দিব। সো এটাই কি হচ্ছে? এটাই হচ্ছে প্যারালালিজম। সো এখানে বলছে যে রিমেম্বার দ্যাট দ্য ফলোয়িং কোরিলেটিভস উইল বি ফলোড বাই দ্য সেম গ্রামাটিক্যাল ফর্মস। সো এই যে আমাদের অংশগুলো আছে, এগুলি যখন থাকবে সেখানে অবশ্যই সেম গ্রামাটিক্যাল ফর্ম ইউজ করতে হবে। কোনগুলি? Not only but also, not but, both dot dot and, either or neither nor, এগুলি থাকা মানে হচ্ছে এগুলির ক্ষেত্রে যেই সেন্টেন্স বা যেই বাক্যাংশগুলোকে তুমি যুক্ত করছো এরা প্রত্যেকেই কি করতে হবে? এদের প্রত্যেকেরই গ্রামাটিক্যাল ফর্ম সেম হতে হবে। তাহলে এই গ্রামাটিক্যাল ফর্মটা কি হতে হবে? প্যারালেল হতে হবে, প্যারালেল গ্রামার ফর্ম, গ্রামার ফর্ম এখানে হওয়া দরকার। সো যেমন দেখো, প্রথমটা কি আছে? দ্য এক্সাম টেস্টেড বোথ লিসেনিং এন্ড টু রিড। কি ভুল? অ্যাগেইন দেখো, একটা আছে ভার্বের সাথে আইএনজি, আরেকটা আছে টু প্লাস
verb. এটা হবে না কি করতে হবে দুটুকেই আমরা ভার্বের সাথে ing বানাতে পারি the exam tested both listening and reading তাহলে এটা কি হলো প্যারালেল হয়ে গেল আবার দেখো ইনকারেক্ট সেন্টেন্সে কি আছে he is not only intelligent but also he is creative হলো এখানে আমরা বলেছি he is not only intelligent so এখানে যে ফর্মে আছে একটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে বাট অলসো হি ইজ ক্রিয়েটিভ হবে না তখন হি ইজ বাদ যাবে এটাকেও অ্যাডজেক্টিভ ফর্মে আনতে হবে যে হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ক্রিয়েটিভ এটা বুঝতে পারছো কিনা তোমরা সবাই একটু বলো আচ্ছা ইংরেজির দৈনন্দিন ভালো চর্চা করতে কি বইগুলো তোমাদের কাজে আসবে গল্পের বই ইংরেজির যদি তুমি নিয়মিত চর্চায় রাখতে পারো ইংরেজিতে ভালো করতে পারো তাহলে তুমি ইংরেজি গল্পের বই পড়ো রেগুলার গল্পের বই পড়তে পড়তে এত ভোকাবুলারি শিখবা এত তোমার সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আইডিয়া হবে যে অনেক হেল্প হবে এবং তুমি হচ্ছে হ্যারি পটার দিয়ে শুরু করতে পারো আমার হ্যারি পটার আমি অনেক ছোটবেলায় পড়েছিলাম বাট হ্যারি পটারের 7টা ভলিউম পড়তে পড়তে আমি দেখেছি আমার ভোকাবুলারি অনেক ইনক্রিজ করেছে এবং একদমই কঠিন না স্টুডেন্টরা ভয় পায় কি যে ইংলিশ বই তো অনেক কঠিন হবে পড়তে এটা কিন্তু সত্যি না আসলে খুব সহজেই হয় Thank you.